du meine Arbeit für richtig hältst, ob du glaubst, dass ich fleißig gewesen bin. Hallo Bundura, Hitler keno ihudider kina korten. Jenene jak er shotik itihas. Holocaust-er shomoy ihudider sathe je boyabo achoron kora hoyechilo, ta dekhe Hitler tader proti ghrina obosshoi chorom chilo. Ebong drishyoto jotheshtho Germanra tar dharonake somorthon korechilen je ihudider nirmul kora dorkar. Kintu ki keno? Keno Hitler ihudider proti ghrina poshon korten ebong ederke nirmul korar jonno uthe pore lekhechilen. Oitihashike ajo ihudider jonno Hitler-er she nashir বিরোধী কারণকে বিতর্ক করে কারণ অনেকগুলো কারণ রয়েছে যা ভূমিকা পালন করতে পারে হিটলারের ইহুদিদের ঘৃণা করেন কেন যে উপাদানগুলো অবদান রাখতে পারে তা হচ্ছে ধর্মীয় দ্বন্দ্ব খ্রিস্টধর্ম এবং ইহুদি ধর্মের মধ্যে দ্বন্দ্ব বহু বছর ধরে বিদ্যমান ছিল যা আংশিকভাবে ইউরোপীয় ইহুদি বিরোধী পরিবেশ তৈরি করতে সাহায্য করেছিল ভিয়েনা ইহুদি বিরোধী হিটলার তার যৌবনের একটি অংশ অস্ট্রিয়ার ভিয়েনায় কাটিয়েছিলেন যেখানে ইহুদি বিরোধী খুব প্রচলন ছিল এবং অত্যন্ত সমর্থিত ছিল তিনি হয়তো সেই পরিবেশের কিছু আদর্শিক ধারণা তাকে প্রভাবিত করেছিল ইহুদি অর্থনৈতিক শক্তি যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তখন বেশিরভাগ আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক এবং বড় কোম্পানি ইহুদিদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল হিটলার যুদ্ধের প্রতি জার্মানদের অর্থনৈতিক পতন এবং ইহুদি পুঁজিবাদের উপর উইমার প্রজাতন্ত্রের খারাপ সিদ্ধান্তকে দায়ী করেছিলেন ষড়যন্ত্র হিটলারের বিশ্বাস করতেন যে ইহুদিরা পৃথিবীর নিয়ন্ত্রণ করার জন্য কিছু ষড়যন্ত্র করেছিল এবং তারা যখনই জার্মানদের উপযুক্ত হবে তখন তারা জার্মানদের পিঠে ছুরিকাঘাত করবে এটা হিটলার বিশ্বাস করতেন বিশ্বাস ছিল জৈবিক পার্থক্য হিটলার এবং অনেক নাসিরা জার্মান জাতির শ্রেষ্ঠত্বের উপর বিশ্বাস করতেন এবং ইহুদিরা এটাই নিকৃষ্ট ছিল যে তারা দৃষ্টিতে প্রায় মানবতর ছিল তিনি অনুভব করেছিলেন হিটলার অনুভব করেছিলেন যে তিনি ইহুদি জাতিকে নিশ্চিহ্ন করে বিশ্বকে উৎপাত করবেন কিন্তু মৌলিকভাবে হিটলার কেন ইহুদিদের ঘৃণা করেছিলেন এই কারণগুলো কেবল প্রশ্নের উত্তরের অংশ ব্যাখ্যা করে এই বিষয়গুলি আরো তথ্যের জন্য আমরা ইউরোপীয় ইতিহাস রিচার্জ উইকোডের একটি সাক্ষাৎকার শোনার পরামর্শ দিই এবং তিনি অ্যাডলফ হিটলারের ধর্মীয় বিশ্বাস নিয়ে আলোচনা করেন এবং হিটলারের মূল্যবোধের দিকে একটি আড়ম্বরপূর্ণ দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করার দিকে অনেক দূর এগিয়ে যান কেন তিনি মনে করেছিলেন যে জার্মান জনগণের সবচেয়ে ভালো স্বার্থে আর লক্ষ লক্ষ সহকর্মী নাগরিকের হত্যা করা এমনকি হিটলার ক্ষমতায় আসার আগেও গুজব ছিল যে তিনি ইহুদি বংশোদ্ভূত এবং ব্যক্তিগত ইতিহাসের একটি বিবরণ যা অত্যন্ত ক্ষতিকারক হবে এমনকি তার কাছে অবমাননাকর এবং যা তিনি বাতিল করতে গিয়েছিলেন এই সত্যতাকে উদ্দীপ্ত ধারণা কোনো গোপন বিষয় নেই যে তার পিতা এলোয়েস হিটলার অপরাধী ছিলেন যদিও হিটলারের পিতামহ মারিয়া আনা শিকল কুবরার শেষ পর্যন্ত গ্রহণ জর্জ হাইডারকে নিয়ে বিয়ে করেছিলেন এবং তার উপাধি দিয়েছিলেন এলোই ইতিমধ্যে 5 বছর বয়সী ছিলেন তার তিনি তা করেছিলেন এবং তিনি কখনো প্রকাশ করেননি যদি তিনি জানতেন যে তার বাবাকে জগতে হিটলার দাদার পরিচয় নিয়ে অনেক জল্পনা ছিল সে বেশিরভাগ সময় দাদাগিরি করতে পছন্দ করেন এ থেকে তার জোহান জর্জ হাইডলারকে এবং তার ভাই জোহান এবং নেপোমুক্ত হাইডলারকে কেন্দ্র করে তিনি আলিয়ানের সৎ বাবা ছিলেন এবং তিনি মারা যাওয়ার সময় তাকে সম্পত্তির অংশ হিসেবে ছেড়ে দিয়েছিলেন এ থেকে বোঝা যায় ধর্মীয় দ্বন্দ্ব ছিল এর সঠিক হিটলার ইহুদিদের দমনে নিজের জন্য উদ্যোগ করে রেখেছিলেন খ্রিস্টান ধর্মকে সারা ইউরোপে প্রতিষ্ঠা এবং জার্মানকে পরবর্তীতে বিশ্ব অর্থনীতি এবং বিশ্বের শক্তিশালী রাষ্ট্র হিসাবে এবং তার নাসি দলকে একটি শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে হিটলার ইহুদিদকে ঘৃণা করতেন এবং ইহুদিদেরকে দমন করার জন্য উদ্যোগ করে রেখেছিলেন তো ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য এবং আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং আপডেট দেখতে পাবেন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ